রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের মধ্যকার পার্থক্য সুস্পষ্ট। পৌরুষের ধারণা সম্পর্কে দুপক্ষের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। দেশের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে তার রানিং মেট মিনিসোটার গভর্নর টিম ওয়ালস এবং তার স্বামী ডাগ এমহফ কনভেনশন মঞ্চে এসেছেন। তবে ঐতিহ্যগতভাবে পুরুষের সঙ্গে তার নারী সঙ্গী মঞ্চে আসেন। ডেমোক্র্যাটরা বলছেন টনিক মাস্কুলিনিটি শব্দটি যেমন আছে, তার ঠিক বিপরীতে টক্সিক মাস্কুলিনিটি বা ক্ষতিকর পুরুষত্বের ধারণাও আছে। গতানুগতিক পুরুষত্বের সংজ্ঞা নারী এবং অন্যান্যদের অবমূল্যায়ন করার দিকে পরিচালিত হতে পারে। ট্রাম্পের স্বঘোষিত যোদ্ধার ভাবমূর্তি জেডি ভ্যান্স আরো জোরদার করছেন, আমরা এমন একজনকে আবারও নির্বাচিত করার জন্য সারা জীবনে একবারই সুযোগ পেয়েছি, যিনি প্রমাণ করেছেন যে তিনি ডিপ স্টেট আমলাতন্ত্রের জন্য হুমকি, বিশ্বব্যাপী স্বৈরাচারীদের বিরুদ্ধে কঠোর, এমনকি আততায়ীর বুলেট তার কিছু করতে পারে না। এই জুটি আরো প্রথাগত পুরুষত্বের স্টাইল গ্রহণ করেছে। এমন ধারণা রয়েছে যে পুরুষদেরই দায়িত্ব সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে, এবং তা বিশেষ ধরনের পুরুষের, যেন তারা নাটকীয় ভাবে শক্তিশালী, এমন পুরুষ যার পরিবারের উপর পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণ রয়েছে। ওয়ালস এই ধারণার ডেমোক্র্যাটিক পক্ষের জবাব। তিনি প্রাক্তন ফুটবল কোচ, একজন শিকারী, সাবেক সামরিক সদস্য এবং বাড়ি গাড়ি মেরামতের টিপস দেন। এটা 2014 ফোর্ড এজ গাড়ির হেডলাইটের পার্টস। তবে ডেমোক্র্যাটিক ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রজনন স্বাধীনতা। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ সম্পর্কে কথা বলেছেন। It took Gwen and I years. গোয়েন এবং আমার কয়েক বছর সময় লেগেছিল বাবা মা হতে, তবে আমাদের ফার্টিলিটি চিকিৎসার সুযোগ ছিল। যখন আমাদের মেয়ে জন্মালো আমরা তার নাম রেখেছিলাম হোপ। ট্রাম্পকে যেখানে দেখানো হয় সাধারণ পুরুষের শক্তি এবং কর্তৃত্ববাদ হিসেবে, তারই বিপরীতে রয়েছে ওয়ালজের সহানুভূতি এবং সংবেদনশীলতা, যা ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত। কমরেড হ্যারিস, আপনাকে বরখাস্ত করা হলো, এখান থেকে চলে যান। জনমত জরিপে দেখা গেছে নারীরা হ্যারিসের পক্ষে এবং পুরুষরা ট্রাম্পের পক্ষে। বিশেষ করে তরুণদের মধ্যে এই ব্যবধান সবচেয়ে সুস্পষ্ট। লিঙ্গভিত্তিক ভূমিকার পরিবর্তন নিয়ে উদ্বেগের একটি কারণ মিটু আন্দোলন। কিছু পুরুষের কাছে এই বক্তব্য বিভাজক বলে মনে হতে পারে। এমন ধারণা ছিল যে তাদের পৌরুষ হুমকির মুখে, সুতরাং তাদের সেই ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা দরকার যা হুমকির মুখে বা তা হারিয়ে গেছে। অন্যান্য কারণের মাঝে রয়েছে জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন, শ্বেতাঙ্গ জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, অর্থনীতিতে প্রথাগত শ্রমের চেয়ে প্রযুক্তিগত পেশাকে প্রাধান্য দেয়া। সুতরাং সবকিছু একসঙ্গে ঘটায় অনেক শ্বেতাঙ্গ পুরুষের কাছে তা হুমকি স্বরূপ। তারা বলছেন, আমি যা জানি তা রক্ষায় আমাকে কিছু একটা করতে হবে, আর তারা কেবল জানেন ডোনাল্ড ট্রাম্প যা বলছেন সেটা। অনলাইন ফোরামের মাধ্যমে ট্রাম্পের প্রচারণা শিবির পুরুষত্বের প্রচার করে পুরুষ ভোটারদের আকৃষ্ট করছে। ওদিকে ডেমোক্র্যাটরা গর্ভপাতের অধিকারের বিষয়ে নজর দিচ্ছেন। নভেম্বরের নির্বাচনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই বিষয়গুলো ভোটদানে ভোটদাতাদের অনুপ্রাণিত করতে পারে।